হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই বেনারাইতে আমি আইসি এখন ডাচ বাংলা বুথে টাকা জমা দিতে, কোম্পানির অ্যাকাউন্টে। কী যে দুর্ভোগ আর বইলেন না ভিউয়ার্স, একবার টাকা জমা দিয়েছি তখন অর্ধেক দিতে পারছি, কিছু টাকা ফেরত দিছে, কারণ এই ডাচ বাংলা বুথ DBL এরা পুরান টাকা নেয় না, ছেঁড়া টাকা নেয় না, পিন মারা টাকা নেয় না। তারপর কী করলাম, বিরতি দিয়ে আবার গেলাম দোকানে টাকা কালেকশন করতে, মানে চেঞ্জ করে আনছি জাস্ট, টাকাটা চেঞ্জ করে আনলাম, এখন আবার দেব। ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন, দেখুন কীভাবে ডাচ বাংলা বুথে DBL এ টাকা জমা দিতে হয়। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি DBL এর স্কিম, টাকা দেওয়ার নিয়ম, দেখেন কিভাবে দিতে হয়। আচ্ছা একটু দেখান তো, প্রথমে কার্ড ছাড়া জমাদান, ওটা ক্লিক করতে হবে। তারপর কোর ব্যাংকিং অ্যাকাউন্টে, আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো। এখন প্রথমে গেছে কার্ড ছাড়া জমাদান, তারপর কোর ব্যাংকিং অ্যাকাউন্ট, তারপর এখন হয়েছে NID নাম্বার, এটা 1-9-0, এভাবে চাপলেই হবে, আইডি কার্ডের ব্যবহার করার দরকার নেই। মোবাইল নাম্বার, এরপর যিনি দেবেন তার মোবাইল নাম্বার 01, চাচা একটু হেল্প করেন, 01 76 76 27 01 76 01, ক্লিয়ার দেন। আচ্ছা দেন 01 76 01 76 27 2 7 58 58 085 085 মেসেজ। আচ্ছা OTPটা, OTPর জন্য আমার ফোন চেক করতে হবে। দেখ এখন আপনার ফোনে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারের OTP আসবে, OTP বসান, 99 99 41 41 93 93। অ্যাকাউন্ট নাম্বার, কাগজটা নেন, ওটা হচ্ছে 107 107, 00 00 123 30 30 234 234। নাম আসছে? আচ্ছা কনফার্ম দেন, টাকাটা দেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টাকা কম হলেও প্রথমবার কিন্তু বেশি টাকা দিয়েছি, এই টাকাটা রিটার্ন দিয়েছে, এই টাকাটা এই কারণে দোকান থেকে চেঞ্জ করিয়া পরে দেওয়া হয়েছে। DBL এ টাকা জমা দিতে গিয়ে সুবিধা যেরকম আছে তেমনি অসুবিধাও আছে। আচ্ছা কনফার্ম দেন, কারণ এখানে টাকা জমা দিতে হলে টাকা আগে ভাগেই চেঞ্জ করে নতুন টাকা ফ্রেশ টাকা আনতে হবে, না হলে আমার মতো আবার দ্বিতীয়বার গিয়ে দোকান থেকে আনতে হবে। টাকা জমা দেওয়ার কাজ শেষ, এই দেখুন মানি রিসিপ্ট বের হয়ে গেছে, এই একসাথে দুইটা দিলাম। আবার মেইন পেজে হোম স্ক্রিনে চলে গেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।